বগুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এবং সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। রোববার সকালে শহীদ খোকন পার্কে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে ফুল দিতে যান। ফেরার পথে শহীদ মিনার চত্বরে ছাত্রলীগের কর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা ধাওয়া করে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, বগুড়া পৌরসভার নির্বাচনের মেয়র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে। এ সময় বিএনপির 5 কর্মী আহত হয়। পরে পুলিশ পাহারায় নিরাপদে সরে যান মোহাম্মদ সিরাজ এমপি। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে ভাষা দিবসকে কলঙ্কিত করেছে।